আদম্য জমিদার হয়ে উঠেছে অভিযোগ রুহুল কবির রেসফের আওয়ামী এখন আদম জমিদার হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসফে আজ বৃহস্পতিবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রিজবি বলেন বৃহত্তর সিলেট অঞ্চল যেন বন্যা ও ধস সমর্থক হয়ে উঠেছে পাহাড়ি ঢল ও মেঘের ভাঙা বৃষ্টিপাতে সিলেট সুনামগঞ্জ ও মৌলৈবাজার অঞ্চলে বন্যা ধর্ষের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষ বসতবাড়ি ক্ষেত খামার প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে তলিয়ে গেছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাছারি ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল দেশের ভেতরে বৃষ্টি ও উজানের ঢলের পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না ঘরের ভেতর উঁচু মাছা করার পরও টিকতে পারছে না এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থা মারাত্মক সঙ্গীন উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগে নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সরকারের ভুল নীতির খেসারও দিতে হচ্ছে আজ বন্যা কবিরিত মানুষদের বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাদ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি অর্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার তিনি বলেন মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয় আজ ডামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মবেদী অস্ত্রুপাতের কারণ আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছেন সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাটির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়েছে আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ ও দুর্যোগ এর উপর বিশ্বের শীর্ষ বায়ু দূষণ শহর ঢাকা কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচন্ড বায়ু দূষণে নিমজ্জিত সুপরিকল্পিত উন্নয়ন নেই বলে বাংলাদেশের বায়ু ক্রমাগত দূষিত হচ্ছে বৃহত্তর সিলেট রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ট্রেন পৌঁছায়নি এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ চালাক বন্যা উপদ্রুত মানুষ ওই অঞ্চলে বিএনপি সকল স্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানান রিজবি রিজবি বলেন বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা নৈরাজ্যের কালো ছায়া যেন সারা দেশকেই ঢেকে ফেলেছে আওয়ামী লীগ এখন আদম জমিদার হয়ে উঠেছে দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই ক্ষমতাসীনরা সবকিছু তাদের কারায়ত্ত করার জন্য চোখ রাঙিয়ে বেড়াচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্তানরাও নিজেদের জমিদার সন্তান ভাবছে তারা মনে করেন আইন যেন তাদের হাতের মুঠ হয় ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগের নেতা প্রবাসী মেয়ের গাড়ির সাথে একটি বাইকের ধাক্কা লাগায় দুইজন ওইকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগের নেতারা লোকজনরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে ঈদের দিন মানুষ হত্যার মধ্য দিয়ে আওয়ামী ক্যাডাররা উৎসব পালন করছে তিনি বলেন কোরবানি পশুর চামড়া এবার বিক্রি হয়নি আরতদারা কোরবানি চামড়া ফিরিয়ে দিয়েছে এটাও সিন্ডিকেট বাসদের কারসাজি গরিবের হককে বঞ্চিত করে একচেটিয়াকরণ করার জন্য দেশের কোরবানির চামড়া অলারা কৌশলে মূল্যহীন করেছে প্রশাসনে নির্ধারিত দামে ও চামড়া কেনেননি আরতদাররা কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটির নিচে পুঁতে রেখেছে এমনিতেই এবারে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষেরা দিতে পারেনি সরকারি অবিকৃত থেকেছে লাখ হাজার গবাদি পশু বাস্তবের সংখ্যা আরো অনেক বেশি এরপরও চামড়ার দাম নিয়ে এহেন নৈরাজ্য কেবলমাত্র এই সরকারের শাসনেই সম্ভব কারণ মানুষে বেঁচে থাকার সব অবলম্বনকেই এরা নিরুদ্দেশ করে দিতে চায় যে দেশে সবজি সালাদ শুটকিতে মানবদেহের ক্ষতিকারক কীটনাশকের সন্ধান পাওয়া যায় সে দেশের সরকার যে সিন সিন্ডিকেট সরকার তা বলার অপেক্ষা রাখে না যখন কোনো জবাবদি থাকে না তখন সব সেক্টরের সরকার দোষরাই সব কিছু নিয়ন্ত্রণ করে যার কারণে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও তাদের দ্বিধা হয় না বাংলাদেশে মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী প্রধানমন্ত্রী ও তার সরকার এদিকে এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ নিজের ও পরিবারের নামে জমি বাড়ি ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে কিছুদিন ধরে ব্যাপক আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এখন বিপুল সম্পদ অর্জন নিয়ে আলোচনা এসেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া দুই হাজার উনিশ সালে তেরো সেপ্টেম্বর তিনি অবসরে যান সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় আগের দিন রোববার ঢাকার একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে ওই খবরে বলা হয় পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট সেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নাম সাতষট্টি শতক জমি রয়েছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো ছেষট্টি শতক জমি যদিও আসাদুজ্জামান মিয়া ষোলো জন মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেছেন তার সব সম্পদ বৈধ আয় কেনা তার ছেলে ও মেয়ের নামে যেসব সম্পত্তির কথা বলা হয়েছে সেটা অর্জনের সামর্থ্য তারা রাখেন এগুলো তার বৈধ আয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ মানব জমিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকের লেন এক এর এ লেন এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠা জমির উপর সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান স্ত্রী আফরোজা জামানের মালিকানায় সয়তাল একটি বাড়ি রয়েছে রাজধানী স্কার্টনে আসাদুজ্জামান স্ত্রী নামে একটি ফ্ল্যাট রয়েছে আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে এর বাইরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে প্রতিবেদন আরও বলা হয় গাজীপুরে কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে সর্বমোট একশো ছয় শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের ইস্ত্রি আফরোজা জামানের নামে এসব সম্পদের বিষয়ে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন স্ত্রীর নামে থাকা বাইটি ব্যাংক থেকে ঋণ নিয়ে নির্মাণ করা হয়েছে তার মেয়ে চিকিৎসক জামাতাও চিকিৎসক তারা বৈধ আয়ে ফ্ল্যাট কিনেছেন এছাড়া যেসব জমির কথা বলা হচ্ছে তাও বৈধ আয়ে কেনা তাদের যত সম্পদ সেটি আয়কর বিবরণীতে বিস্তারিত উল্লেখ আছে পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি উত্তরাধিকার সূত্রে তার স্ত্রী এবং তিনি অনেক সম্পদের মালিক তার এক ছেলে বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি করেন ছেলের বউ একটি ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করেন তার স্ত্রীর ও বুটিকের ব্যবসা রয়েছে আফতাবনগরে একুশ কাঠা প্লটের মধ্যে সাত কাঠা ছাড়া বাকি জমির মালিক আসাদুজ্জামানের দুই শালিকা এদিকে অল্প সময়ের ব্যবধানে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিপুল সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি নিয়ে বাহিনীটির মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ বলছেন পরিকল্পিতভাবে এই বিষয়গুলো সামনে আনা হচ্ছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে অবসরের পর অনেক কর্মকর্তা বিপদে পড়তে পারেন সূত্র দৈনিক প্রথম আলো